¿Qué tal si aprendes, no? Dime, dentro, pe. Calma, no, che. Tari, que chubi que, quiero ver, vale, set, curven, painting acá. Y que has tipo algo, ¿no? Photoshop 7 en mando. Apenas te hago un video, ¿no? No va a sonar, de que sean con CC, vas, y ese. Apenas te hago chintito, no va a ser CC, vas, y es, nai. Ay, a mí, ahora, cuando que. Photoshop 7 en mando, ¿no? এই ভিডিওটি ডিজাইনটি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাকে ভালো লাগবে এখন বন্ধু আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আরও ডিফিকাল্ট ক্রিয়েটিভ ডিজাইন দেখার জন্য কথা না বলে চলুন আমরা ফটোশপ কাজে চলে যাই প্রথমে আমরা ফটোশপ অন করি আমরা একটা ছবি আমার ওয়ালের ছবি নিই ওকে এখন আমরা ছবিটাকে ডুপ্লিকেট করে নিই ভিউয়ার্স এখন ডুপ্লিকেট কপিটাকে আমরা সাদা কালো করে নেব যা পরবর্তীতে আমরা ডিসপ্লের জন্য কাজে লাগবে সাদা কালো করার জন্য অপশন বারে ইমেজ অপশনে ক্লিক করে মোডে দিয়ে বেসিক ওকে আমাদের সাদা কালো ছবি হয়ে গেল এখন আমরা এটাকে কালার লেভেলটাকে একটু টাইট করে দেব তার জন্য কন্ট্রোল এল চেপে কালার লেভেল আসতে ডার্কটা একটু কমিয়ে আমরা ছবিটাকে সেভ করে রাখবো সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস তো আমরা পিএসডি মোডে সেভ করব আগে যেটা আছে ডিলিট করে দিই সেভ ছবিটা আমাদের সেভ হয়ে গেল এখন এটাকে ক্লোজ করে দিই এখন আমাদের আমরা এই ওয়ালটার উপরে ছবি সেট করবো তার জন্য একটা ছবি আমরা সিলেক্ট করে নিই কন্ট্রোল আমার কাছে সানি লিওনের ছবিটা আছে ওটা কি করি এটা সিলেক্ট ডাবল ক্লিক করি ওকে ছবিটা চলে আসলো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর ছবিটা আঁকি নেব তার জন্য ম্যাজিক টুল দিয়ে টুলবারের ম্যাজিক টুল দিয়ে বা আমরা কিবোর্ডের ডাব্লিউ চেপে ম্যাজিক টুল নিতে পারি প্রেসে আমাদের পুরোপুরি অংশ সিলেক্ট হয় ওই জন্য শিফট চেপে পুরোপুরি অংশ সিলেক্ট করে নিই তারপর আমরা যে লেয়ার মোডটা আছে এটাকে আনলক করি ডেটা আছে আনলক করি ব্যাকগ্রাউন্ড আনলক করলাম ডিলিট দিলি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল দেন আমরা ছবিটাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা কাট দিয়ে ছবিটাকে নিয়ে নিই ছবিটাকে বড় করে আমরা দেখতে পাচ্ছি যে ছবির বিভিন্ন অংশ কাটা হয় তার জন্য আমরা এরেস টুল দিয়ে কাটতে পারি বা আমরা আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে যে হেয়ার স্টাইলটি রেখে ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের বিভিন্ন ভিডিও দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে এখন আমরা দেখানোর জন্য তাড়াতাড়ি করার জন্য এভাবে নিয়ে নিলাম শর্টকাটে আমি ম্যাজিক টুল দিয়ে করে নিলাম আপনি করার সময় ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি মুভ করে নিয়ে ছবিটা সুন্দর দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা
그럼 빨려도 비할 거면 그것들이 저기 계신더라고. এখন আমরা ছবিটার মুভমেন্টটা চেঞ্জ করবো, তার জন্য কন্ট্রোল ডি চেপে আমরা হরিজন্টাল মোডে করবো, ছবিটাকে একটু ছোট করে নিই। এখন আমরা ছবিটাকে পেন্টিং মোডে মানে পেন্টিং পেন্টিং মোড পরিণত করবো, তার জন্য অপশন বারে ফিল্টারে ক্লিক করবো, ফিল্টারে গিয়ে আর্টিস্টে যাবো, তারপর ফ্রেস্কোতে ক্লিক করবো। ফ্রেস্কোতে ব্রাশ সাইজটা আমরা 1 রাখবো, ব্রাশ ডিটেলটা আমরা 10 করে দেবো, টেক্সচারটা আমরা 1-ই রাখবো, ওকে। এখন ভিউস আপনার ছবিটাকে জুম করলে দেখতে পাবেন এটা পেন্টিং এর পেন্টিং এর ছবি পরিণত হবে। এখন আমরা ছবিটাকে একটা স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক দেওয়ার জন্য আমরা লেয়ার প্লেটে লেয়ার স্টাইলে ক্লিক করলে আপনার স্ট্রোক দেখতে পাবেন লাল আছে, আমরা কালো করে দেব, সাইজটা আপনি প্রয়োজন মতো বাড়েন। ইউজ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ছবির সিলেকশনের কারণে বিভিন্ন বিভিন্ন জায়গায় স্ট্রোক এসে পড়েছে, তো আমরা এগুলি স্ট্রোক দিয়ে কেটে দিতে পারি, বা আমরা যখন সিলেকশন করব ছবি কাট করে আনবো তখন সুন্দরভাবে সিলেকশন করে কাট করবো। আমি শুধু আপনাদেরকে স্টাইলটা দেখানোর জন্য কিভাবে ওয়ালের সাথে ফিট করব, তার জন্য আমরা লেয়ারটাকে সিলেক্ট করে লেয়ার মোড লেয়ার মোডে দিকে ওভার লেয়ারতে ক্লিক করব। তো আমাদের ছবিটা মোটামুটি ওয়ালের সাথে ফিট হয়ে গেল, মনে হচ্ছে যে ওয়াল পেন্ট করা। এখন আমরা একটু অপাসিটিটা কমে দিই, ছবি 80-তে রাখি, ব্যাকগ্রাউন্ডের আনলক করি, ব্যাকগ্রাউন্ড অপাসিটি একটু কমাই দিই, ব্যাকগ্রাউন্ড অপাসিটি ঠিক রাখবো তোমার সময়। এখন আমরা ডিপ্লেস করবো, ডিপ্লেস করার জন্য আমাদের যে একটা ছবি ওয়ালের একটা ছবি সাদা কালো করেছে ওটাকে ডিপ্লেস করবো। ডিপ্লেস করার জন্য আমাদের অপশন বারের ফিল্টারে ক্লিক করবো, তারপর আর্টিস্টে যে ডিসপ্লে ফেলবো, ডিসপ্লে ক্লিক করার পর এখানে দেখতে পাবো ডিপ্লেস অপশন আছে,
হরিজন্টাল স্কেল কে পাস করব, তারপর ভার্টিক্যাল স্কেল কে পাস করব, দেন বাকি সবকিছু ঠিক রেখে ওকে। এখন আমাদের যে রিপ্লেস ছবিটা আছে ওপেন করব, ক্লিক করলে আমাদের ছবিটা রিপ্লেস হয়ে গেল। এখন আমরা ছবিটাকে অ্যাঙ্গেলে পরিণত করবো, এর জন্য কন্ট্রোল টি চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিক করলে আমাদের ছবিটা যে কোনো এক কর্নারে কন্ট্রোল দ্বারা ক্লিক করে অ্যাঙ্গেলে পরিণত করবো। আমরা দেওয়ালটার এক সাইডে একটা শ্যাডো ফেলাবো, শ্যাডো দেবো, বা যাতে এভাবে বোঝা যাচ্ছে যে বোঝা যায় যাতে ওয়ালটা এক সাইডে একটা ছায়া পড়ে আছে। তো শ্যাডো দেওয়ার জন্য একটা নতুন লেয়ার নেবো, কন্ট্রোল শিফট এন বি, নতুন লেয়ার নিই। নতুন লেয়ার নেওয়ার পর কন্ট্রোল এ দিই, বা গ্রেডিয়েন্ট নেবো। গ্রেডিয়েন্ট করার জন্য আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিই, ওকে। এখন আমাদের কি এখন দেখতে হয়েছে একটু গ্রেডিয়েন্ট হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা দূর করে দিই। দেন এখন গ্রেডিয়েন্টের লেয়ারটা আছে তার মুখটা চেঞ্জ করে দিই। আমরা এখন লেয়ার মোড়ে গিয়ে আমরা কালার ব্রাউন পরিণত করবো। কালার ব্রাউন দিয়ে আমরা অপাসিটিটা এখন কমিয়ে দিই 30-40। আপনি ছবির অনুযায়ী এতটুকু অনেকগুলো আমাদের আছে। দেখতে পারলেন যে কেউ একটা ইমেজ ইনটু বেকমল করা যায়, বা একটা ছবি কীভাবে মালে সেট করা যায় সেটা আপনার কাছে ভিডিওতে দেখতে পারবেন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে কমেন্টস করতে পারেন, বা আপনাদের কোনো ভুল ত্রুটি থাকে আমার কমেন্টসে জানাতে পারেন। আপনাদের কমেন্টসে আমাদেরকে পরবর্তী ভিডিওর জন্য আগ্রহী করবে, আবার আমাদের